পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বানায় ফেয়ার অ্যান্ড লাভলি, কিভাবে বানায় চ্যালকাম পাউডার আর কেমন করি বা তৈরি হয় কয়েল। এবারে আমাদের একজন বন্ধুর অনুরোধে আপনাদের দেখাবো কিভাবে বানায় টেলিভিশন। টেলিভিশনের প্রথম আবিষ্কারক বলা হয় ফিলো টেইলর ফ্রান্স ওর্থ টুকে। তিনি সর্বপ্রথম এই জাহান্নামের বাক্স, সরি, বিনোদনের বাক্স পৃথিবীবাসীকে দেখিয়েছেন। এই ভিডিওতে আমরা দেখব আজ সেই টিভি বানানোর কীর্তি। তো সময় এসে গেছে দেখার কিভাবে টিভি বানায়, আর তাই আপনি আপনার সমস্ত কাজ কিছু সময়ের জন্য রেখে চলুন, কিছুক্ষণ আমার সাথে এর ফ্যাক্টরি থেকে ঘুরে আসব। নাটক, সিরিয়াল, মুভি, যা কিছুই হোক না, টিভির ওই বড় স্ক্রিনে না দেখলে যেন মন ভরে না। আর পুরনো টিভি এখন পর্যন্ত গ্রামাঞ্চলে চলছে। এখানে টিভি বানানো শুরু হয় পিকচার টিউব বানানোর মাধ্যমে। এটি সিআরটি মনিটর বানানোর একটি কোম্পানি। শুরু হয় লেড অক্সাইড মিক্সড করা স্পেশাল কাঁচের টুকরো মোল্ডিং মেশিনে ইনজেক্ট করার মাধ্যমে। এখানে গরম হওয়া কাঁচ মোল্ডে চলে যায়, মোল্ড ক্লোজ হয়ে যায় সিআরটির ছাঁচ চাপ দিয়ে এই গরম কাঁচকে টিউবের আকারে পরিণত করে ফেলে। এবার সিআরটি টিউব কমপ্লিট। পরবর্তী প্রসেসে যাওয়ার আগে এই কাঁচের টিউবকে একবার ধুয়ে ফেলা হয়, কারণ ছাঁচে থাকাকালীন এতে ছোট ছোট কাঁচের পার্টিকেল লেগে থাকে, আর তা রিমুভ করতেই এই ধোয়া। এবার এই টিউবে ফসফরাস লিকুইড ঢালা হয়, এতে ইলেকট্রন উৎপন্ন হওয়ার আগ পর্যন্ত এটি ধোঁয়াটে দেখায়। এই লিকুইড ঢালার একটি কারণ হলো এই লিকুইডের কারণেই টিভির ব্রাইটনেস আসে। তো এই কাঁচের টিউবে যে ফসফরাস ঢালা হয়েছিল তা তো পুরো কাঁচে লাগেনি, আর তাই পুরো কাঁচে এই লিকুইড ছড়িয়ে দিতে একটি ঘূর্ণন মেশিনে কয়েক মিনিট ধরে ঘোরানো হয়, যাতে লিকুইডটুকু পুরো কাঁচে লেগে যায়। এবার এই টিউবে ইলেকট্রনের ছিদ্র পর্যন্ত লম্বা করে পেইন্ট করা হয়। এখান থেকে ইলেকট্রন পৌঁছে গেলে পুরো স্ক্রিনটা ব্রাইট হয়ে যাবে। এবার আসে ইলেকট্রন টাংস্টন কয়েল লাগিয়ে ইলেকট্রন গান ওই কাঁচের মুখের দিকে সেট করে দেওয়ার সময়। এই গান হিট হলে এতে বিদ্যুৎ সংযোগ পেলে লাল, নীল, সাদা ইত্যাদি আলো ফ্লো হতে থাকে। এই আলো কাঁচের পর্দায় রিফ্লেক্ট হয় বলেই আমরা গেম, মুভি অথবা ছবি দেখতে পাই। মধ্য কথা, এই যে গানটা দেখছেন ধাতুর আর কাঁচের মিশেলে তৈরি, এই গানই মূলত বিদ্যুৎ উৎপন্ন করে আলোর তৈরি করে কাঁচের প্লেটে। সেই আলো নিক্ষেপ করার ফলে ওই আলো ছবিতে রূপান্তরিত হয়। আধুনিক টিভিতে কিন্তু এই বিষয়টা উঠে গেছে। তো এবার গান বসানো শেষে এর ভেতরের সমস্ত বাতাস বের করতে এই টিউবের ভেতরটা ভ্যাকিউম করে দেয়া হয়। এবার একে হাই ভোল্টের কারেন্ট দিয়ে চেক করা হয় যে এই টিউব আবার ফেটে যাবে না তো, বা ইলেকট্রন গান আবার ফিউজ হবে না তো। যদি এই টেস্টে কোনো টিউব নষ্ট হয়ে যায় তবে সব কিছু খুলে একে আবার রিসাইকেলের জন্য পাঠিয়ে দেয়া হয়। এবার এখানে আরেকটি ইউনিটে তৈরি হয় মাদারবোর্ড ও প্রিন্টেড সার্কিট বোর্ড, যাকে পিসিবি বলা হয়। এই বোর্ডের ওপর একটি অটোমেটেড রোবোটিক মেশিন, আলাদা আলাদা টাইপের ছোট ছোট পটেটো সাইজের এলিমেন্টস, যার মধ্যে আছে ফিল্টার, ক্যাপাসিটার, পাওয়ার ফিট আইসি, ইনপুট আউটপুট ডায়োড, ছোট ছোট আরো ট্রান্সফরমার্স, আরো আলছাল কত কি যে এর ওপর ফিট করে তা সব আমরা চিনিও না। এবার পিসিবি তৈরি হয়ে গেছে, পিকচার টিউবও তৈরি হয়ে গেছে, আর
এবার স্পিকার ছোট মোটো তারের জোড়া দিয়ে বডি ফ্রেমে ভরে দেয়া হয় আর কমপ্লিটলি টিভি তো তৈরি হয়ে গেল। এভাবে প্রত্যেকটা টিভি একই পদ্ধতিতে তৈরি করা হয়, একই রকম সব কল কবজা। বস, এর পরের বার কি দেখতে চান কমেন্টে জানান, আপনারা লিখে ফেলুন, আমি প্রস্তুতি নিতে থাকি পরের ভিডিওর। আজ তবে যাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।